নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও একটা নতুন খুশির খবর সংযোজন হয়েছে গত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে কুড়ি হাজার উপভোক্তার তালিকা কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছিল এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু সেই কুড়ি হাজার উপভোক্তাদের নামের ওপর সবুজ সংকেত পাওয়া গিয়েছে অর্থাৎ নতুন করে কুড়ি হাজার উপভোক্তা ঘর পেতে চলেছেন এবং তার সঙ্গে কিন্তু আরও এক নতুন খুশির খবর সংযোজন করা হয়েছে নবান্নর পক্ষ থেকে এবং সেটা হলো আরও ছিয়াশি হাজার ব্যক্তির নাম কিন্তু যোগ করা হয়েছে এই তালিকায় এবং তার থেকেও বড় খুশির খবর আপনারা নিজেরা নিজেদের বাড়ি বসেই কিন্তু এই নিজের নামের তালিকা চেক করে দেখে নিতে পারবেন অর্থাৎ আপনারা নিজেই বাড়ি বসে আপনাদের নাম চেক করে নিন যে তালিকাতে আপনাদের নাম রয়েছে কিনা তো কিভাবে দেখবেন নিজেদের সেই নাম এবং নবানোর পক্ষ থেকে নতুন করে কি খুশির খবর উঠে এসেছে সমস্তটাই আজকের ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটা কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন প্রকাশিত খবর অনুসারে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা দু প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাতে যুক্ত হল আরও ছিয়াশি হাজার ব্যক্তির নাম তো এটা কিন্তু বন্ধুরা একটা ভীষণ খুশির খবর আপনার নাম আছে কি না দেখে নিন এবং বিস্তারিত যাওয়ার আগে আরও বলে দিই অনেক বন্ধুরা আপনারা কমেন্ট করছেন যে টাকা তো এখনও পেলাম না টাকা তো এখনও আসলো না তো আপনাদের সকলকে বলছি এটা কিন্তু বন্ধুরা একটু ধৈর্যর বিষয় কেন্দ্র বা রাজ্য কেউই কিন্তু বসে নেই প্রত্যেকেই তাদের কাজ তারা করছে এই সমস্ত বিষয়ে ছাঁকনির মতো ছাঁকনির মতো সমস্ত সঠিক যারা প্রাপ্য তাদেরকে বাড়িগুলো যাতে পাইয়ে দেওয়া যায় সেই জন্যই কিন্তু প্রসেসে একটু দেরি হচ্ছে কিন্তু দেরি হলেও একটু ধৈর্য ধরুন সমস্ত টাকা যারা যোগ্য ব্যক্তি অবশ্যই পাবেন অধৈর্য হলে কিন্তু বন্ধুরা হবে না কারণ একটু আগে আমি বললাম কাজ কিন্তু থেমে নেই নিউজ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গে বসবাসকারী নাগরিকদের মধ্যে কারা আগামী দিনে আবাস যোজনার অধীনে ঘর পেতে চলেছেন তাদের চূড়ান্ত তালিকা প্রায় শেষের দিকে তবে রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও কেন্দ্র সরকারের অনুমতি ক্রমে রাজ্যে বসবাসকারী আরও ছিয়াশি হাজার নাগরিককে পুনরায় আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়া হবে যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে কুড়ি হাজারের তালিকার জন্য অনুমোদন চেয়ে পাঠানো হয়েছিল যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কিন্তু পরবর্তীতে যোগ্য প্রার্থীর সংখ্যা আরও বেড়ে যাওয়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর তাতেই কারা আবাস যোজনার আওতায় আগামী দিনে ঘর পাবেন কিনা তা দেখতে উৎসুক হয়ে উঠেছেন আবেদনকারীরা আবাস যোজনার আওতায় কারা ঘর পেতে চলেছেন তার তালিকা দেখার পদ্ধতি না জানার কারণে নাগরিকদের নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কারা ঘর পেতে চলেছেন তা জানতে গেলে আপনাকে প্রথমেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এখানে দেখুন এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে এই ওয়েবসাইটে আপনাদের রাজ্য জেলা পঞ্চায়েত ইত্যাদি তথ্য সঠিকভাবে পূরণ করলেই দু সালের নতুন তালিকাতে আপনার নাম দেখতে পারবেন তো কিভাবে আপনাদের নাম দেখবেন আপনারা তো এখান থেকে দেখে নিলেন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে আপনাদের নাম দেখতে হবে এবার দেখুন ডিসপ্লেতে আপনারা একটা নামের তালিকা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু দু হাজার সালের তালিকা এখানে দেখুন সিরিয়াল নাম্বারগুলো দেওয়া রয়েছে তারপরে দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ কারা ঘর পেতে চলেছেন তাদের নাম এখানে রয়েছে ব্যাংক নেম অর্থাৎ এই সকল ব্যক্তিরা এই সকল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে যেমন এখানে ইন্ডিয়ান ব্যাঙ্ক এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাবেন এবং স্ট্যাটাস দেখাচ্ছে ভেরিফাইড অর্থাৎ এনাদের কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এনারা কিন্তু টাকা পাবেন তো বন্ধুরা আপনারা এই লিস্টটা কিভাবে চেক করবেন বা অনলাইন থেকে ওই ওয়েবসাইটে গিয়ে কীভাবে এই লিস্ট আপনারা দেখে নেবেন তো তার উপরে একটা বিস্তারিত ভিডিও আমি আপলোড করে দেবো এর পরবর্তীতে সেটা আপনারা দেখে নিজেরাই কিন্তু বাড়ি বসে আপনাদের নাম চেক করে নিতে পারবেন বা যাদের কাছে স্মার্টফোন বা মোবাইল ফোন আছে তাদেরকে দিয়েও কিন্তু আপনারা আপনাদের নামটা চেক করিয়ে নিতে পারবেন তো সেই পদ্ধতি আমি পরবর্তী ভিডিওতে আনছি তো সেই ভিডিওটা দেখার জন্য জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের এই খুশির খবরটা আপনাদের কেমন লাগলো এবং তথ্যটা আপনাদের পক্ষে উপকার হয়েছে কিনা সেটাও ভিডিও নিচে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন